ফিরে এলাম দশটায় দশ দিক নিয়ে। খড়গপুর পুরসভায় ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী বিবাদ। খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশ্বজিৎ, তৃণমূলের গোষ্ঠী বিবাদ একেবারে সামনে চলে এলো খড়গপুর পুরসভায়, কি ঘটনা ঘটেছে ঠিক? নিশ্চিত তোমাকে বলে রাখছি, যেদিন থেকে মিউনিসিপ্যালিটি গঠন হয়েছিল তারপর থেকে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠী বিবাদ শুরুই হয়েছিল এবং গতকাল এই গোষ্ঠী বিবাদ ছড়া হয়েছে, যেটা প্রকাশ হয়ে এসেছে। কিছুদিন আগে তৃণমূলের কিছু কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে যেটা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির কাছে তারা কিছু লোক অভিযোগ জানিয়েছেন লিখিতভাবে, যেটা তাদের এলাকায় সঠিকভাবে কাজ হচ্ছে না এবং তাদের সাথে চেয়ারম্যান সহযোগিতা করছে না, এই কারণেই তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। কিন্তু সেই ক্ষোভ কালকে একত্রিত হয়ে প্রায় 18 জন কাউন্সিল একত্রিত হয়ে তারা বৈঠক করেন এবং বৈঠকের পরে তারা উচ্চ নেতৃত্ব সাথে কথা বলতে যান কি কাউন্সিলর আমরা চাই না আমরা চাই না এবং অন্য চেয়ারম্যান এই জায়গায় বসানো হোক, এই রাজ্য তারা খুব প্রকাশ করেছিলেন এই ব্যাপার নিয়ে, কালকে ওই ব্যাপার নিয়ে বৈঠক হচ্ছে। তারপর তারা উচ্চ নেতৃত্বর সাথে কথা বলতে গেলেন মেদিনীপুর, কিন্তু মেদিনীপুর থেকে ফেরার পরে খড়গপুর টাউন থানায় চেয়ারম্যান বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছে কি তাদেরকে বিভিন্ন কাউন্সিলর এই চেয়ারম্যানের অনুগামীরা হমকাচ্ছে হুমকি দিচ্ছে, সেই কারণেই এই খড়গপুর টাউন থানায় চেয়ারম্যান অভিযোগ রাখছে। হ্যাঁ বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে হুগলির উত্তর পাড়ায় তৃণমূলে সংঘাত, সেখানেও অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রধান অঞ্চল সভাপতিকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি। অডিও ক্লিপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তির অভিযোগ দুজনের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ, এখানে ঠিক কি সমস্যা হয়েছে? এখানেও তো তৃণমূলের সংঘাত দেখতে পাচ্ছি আমরা। উত্তর পাড়া বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতে যেখানে প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে একটি অডিও টিপ ভাইরাল হয়, সেখানে কিন্তু দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করতে শোনা গেছে। কেন এই ধরনের কটূক্তি করেছে এই নিয়েই কিন্তু তৃণমূল কর্মীরা গতকাল রাতে কিন্তু তৃণমূলের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তখন কিন্তু পার্টি অফিসের ভেতরে একটি মিটিং চলছিল পঞ্চায়েত ভোট নিয়ে, সেই সময় কিন্তু বিক্ষোভকারীরা গলায় ফেস্টন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য, এই প্রধান এবং অঞ্চল সভাপতিকে এই পার্টি অফিসে কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না, কেন তারা দলের বদনাম করেছে, বিরোধীদের সাথে তারা হাত মিলিয়েছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে চলে। প্রায় 1.5 ঘন্টা চলে এই বিক্ষোভ। পরে উত্তরপাড়া থানার পুলিশ আসে, তাদের একটাই বক্তব্য যে তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সুপ্রিমোর বিরুদ্ধে কেন তারা এই ধরনের কটূক্তি করছে তারা প্রমাণ করুক, তারাই তারপর তারা পার্টি অফিসে ঢুকতে পারবে, এই নিয়ে কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। ধন্যবাদ সৌরভ।